প্রিয় বন্ধুরা, তোমরা যারা 2022-এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী রয়েছো, তোমাদের অফলাইন পরীক্ষাকে বাতিল করে অল্টারনেটিভ উপায়ে পরীক্ষা নেওয়ার পিআইএল দাখিল করা হলো সুপ্রিম কোর্টে। অ্যাকচুয়ালি কি আগের বছরের মতো পিআইএল এর মাধ্যমে সুপ্রিম কোর্টের নির্দেশে আবার পুনরায় পরীক্ষা বাতিল হতে চলেছে একদম শেষ মুহূর্তে। একাদশ শ্রেণীর ক্ষেত্রে কি হবে সমস্তটাই আজ তোমাদের বিস্তারিত আলোচনা করব। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো, আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই জানো ইতিমধ্যে এই আমাদের রাজ্যে ঘোষণা করা হয়ে গেছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কবে হচ্ছে, তার রুটিন অর্থাৎ পরীক্ষার যে নির্ঘণ্ট সেটাও কিন্তু প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। এরই মাঝে ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা রয়েছে। এক হচ্ছে অনলাইন ক্লাস বেশিরভাগটা হয়েছে, অফলাইন ক্লাস প্রায় হয়নি বললেই চলে, সিলেবাস অফলাইনে সম্পূর্ণভাবে শেষ হয়নি এবং তারা সিলেবাস শেষ করার জন্য যথাযথ সময়ও পায়নি, কারণ 2000 বেশিরভাগটাই অ্যাকচুয়ালি কোভিড করে কেটে গেছে। সেই কারণে এ বিভিন্ন ছাত্রছাত্রীরা, বিভিন্ন রাজ্য বোর্ডের ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন ও সিবিএসই বোর্ডের ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক থেকে শুরু করে এমনকি এনআইওএস যে ওপেন স্কুলিং রয়েছে, তারাও প্রত্যেকে একত্রিত হয়ে কিন্তু একটা পিআইএল দাখিল করেছে সুপ্রিম কোর্টে। আমাদের সর্বনির্ধারক ও সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টে কিন্তু পিআইএল দাখিল করা হয়েছে। এবং এই পিআইএলে কি বলা হয়েছে, বলা হয়েছে এই মুহূর্তে যে ছাত্রছাত্রীদের অফলাইন পরীক্ষা আছে, সেই অফলাইন পরীক্ষার আর সম্পূর্ণভাবে বাতিল করে এই অফলাইন পরীক্ষার পরিবর্তে অল্টারনেটিভ পদ্ধতিতে তাদের পরীক্ষা নেওয়া হোক। অর্থাৎ যে অ্যাসেসমেন্ট রয়েছে অনলাইন অ্যাসেসমেন্ট থেকে শুরু করে বা কোনো ইন্টারনাল অ্যাসেসমেন্ট নিয়ে এর বা প্রজেক্ট তোমরা বলতে পারো, ও এই ধরনের পদ্ধতিতে যাতে তাদের পরীক্ষা নেওয়া হয় এই নিয়েই কিন্তু পিআইএল দাখিল করা হয়েছে। কারণ পরীক্ষা অ্যাকচুয়ালি যে সময় হওয়ার কথা সেই সময় ছাত্রছাত্রীরা সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে পারেনি, যেটা তোমাদের অনেকের বক্তব্য রয়েছে। এবং এছাড়া কিছু ছাত্রছাত্রী এটাও বলছে যে পরীক্ষাকে কিছুটা পিছিয়ে দেওয়া উচিত। এছাড়া আরও একটা বিষয় উঠে আসছে, কোভিড নিয়ে এখনও সকল ছাত্রছাত্রীর ভ্যাকসিনেশন হয়নি এবং বিগত বছরের থেকেও এবছর কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা প্রত্যেকটা রাজ্য বোর্ডেই প্রায় বেশি, কারণ আগের বছরগুলোতে সবাইকেই পাশ করিয়ে দেওয়া হয়েছে প্রায়। সেই কারণে মানে আমাদের রাজ্য বোর্ডের কথাও যদি বলি, প্রায় 50,000 পরীক্ষার্থী কিন্তু আগের বছরগুলোর তুলনায় বা আগের বছরের তুলনায় বেশি। সেদিকেও জোনের সংখ্যাও যদিও বাড়ানো হয়েছে, যে ভেন্যু রয়েছে ভেন্যুর সংখ্যাও তুলনামূলক বাড়ানো হয়েছে, সমস্ত দিক থেকে কোভিড প্রোটোকলও মানার একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে। তোমরা সকলেই জানো যে স্যানিটাইজার করা হবে কেন্দ্রে এবং মাস্ক স্যানিটাইজার ক্যারি করতে হবে, প্রপারভাবে কোভিড গাইডলাইন ফলো করতে হবে এবং আমাদের রাজ্যেও ও তথা দেশেও কিন্তু এই মুহূর্তে কোভিডের গ্রাফও ঊর্ধ্বমুখী। সমস্যা হচ্ছে এখানে একটাই, ছাত্রছাত্রীদের এর যে তারা সিলেবাস কমপ্লিট করতে পারেনি, তাদের দুটোই বক্তব্য ও সেই বক্তব্য নিয়েই কিন্তু সুপ্রিম কোর্টে পিটিশন জমা করেছে। এক হচ্ছে পরীক্ষাকে বাতিল করে অ্যাসেসমেন্টের মাধ্যমে মূল্যায়ন করে তাদের রেজাল্ট নির্ধারণ করা হোক যদি এই সময়ে পরীক্ষা হয়, আর যদি পরীক্ষা তারা একান্তই অফলাইনে নিতে চায় তাহলে পিছিয়ে তারপরেই পরীক্ষা অফলাইনে নেওয়া যাতে যায়। তো এই নিয়েই কিন্তু সুপ্রিম কোর্টে পিআইএল দাখিল করা হয়েছে এবং আগের বছর পরীক্ষা বাতিলের ক্ষেত্রে সুপ্রিম কোর্টেরই কিন্তু হাত ছিল এবং এই সুপ্রিম কোর্টের এর নির্দেশিকা যেরকম আসছিল সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা বাতিল হয়েছিল প্রত্যেকটি রাজ্য তথা সর্বভারতীয় বোর্ডে। এবছরও কিন্তু সেই পথেই, কারণ আগের বছর যে সমস্ত অ্যাডভোকেটরা যুক্ত ছিল তাদের মধ্যে অনুভা ম্যামও ছিল, অনুভা ম্যামও কিন্তু এই যে পরীক্ষা বাতিল বা ছাত্রছাত্রীদের যে সমস্যা সেই সমস্যাকে আবার তুলে ধরছে। যেরকমভাবে আমারও ব্যক্তিগতভাবে মনে হয় তোমাদের কিছুটা সময় দিয়ে তারপরে পরীক্ষা নিলে তোমরা সিলেবাস শেষ করে অফলাইনে আরও ভালো মতন প্রস্তুতি সহকারে পরীক্ষা দিতে পারবে। বাদ বাকি তোমাদের কি মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, কারণ আমাদের রাজ্য থেকে এখনও পর্যন্ত পরীক্ষা বাতিল কিংবা তোমাদের পরীক্ষা পেছাবে এরকম কোনো অফিসিয়াল তথ্য নেই। যদিও কালকে একটা চূড়ান্ত মিটিং আছে, সেই মিটিং থেকে উঠে আসতে পারে কোনো গুরুত্বপূর্ণ বিষয়, তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেব। আর তোমাদের প্রস্তুতিকে আরও জোরদার করার জন্য আর তোমাদের নম্বর যাতে আরও বৃদ্ধি পায় সেই কারণে কিন্তু তোমাদের জন্য ও অভিজ্ঞ শিক্ষক
দের দিয়ে প্রত্যেকটি বিষয়ভিত্তিক সাজেশন আমাদের দ্বিতীয় চ্যানেলে আপলোড করা হবে। এ তো তোমরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আজকে থেকে ওই চ্যানেলে ভিডিও আসতে চলেছে। আজই সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করে রাখো।